ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা ঘোষিত আট হলের ফলাফলে ছয়টিতেই শীর্ষ পদে ছাত্রলীগ জয়ী ফজিলাতুন নেসা ও ফজলুল হক হলে স্বতন্ত্র এবং ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট শেষের মাত্র এক ঘন্টা আগে প্রায় সবারই ভোট বর্জন সাজানো নাটক বলছে ছাত্রলীগ বস্তাবর্তী সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে ভুয়া ব্যালট অরিজিনাল ব্যালট সঙ্গে কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয়েছে নিয়মিত সেটাও মিল নেই দেখছিলেন শিরোনাম জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে কথা বলে আমরা আমাদের 2008 সালে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা ঘোষণা দিয়েছিলাম আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি তাছাড়া ইন্টারনেট সুবিধা এখন প্রায় গ্রাম পর্যায়ে পৌঁছে যাচ্ছে ব্রডব্যান্ড সুবিধা আমরা পৌঁছে দিচ্ছি তাছাড়া আমাদের ছেলেমেয়েদের একটা উন্নত পরিবেশে লেখাপড়া করার সুযোগ দিয়েছি যে সমস্ত স্কুলে আমাদের ছেলে মেয়ে একসঙ্গে পড়ে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম ছিল না আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি প্রাইমারি স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তির ব্যবস্থা আমরা করে দিয়েছি এমনকি মোবাইল ফোনের মাধ্যমে প্রাইমারি শিক্ষার্থীদের মায়ের নামে তার বৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে আমরা স্কুলে টিফিনের ব্যবস্থাও করে দিয়েছি আমরা ঝরে পড়া এখন একেবারেই নেই ঝরে পড়া কমে গেছে তাছাড়া ছেলে মেয়ে উভয়েরই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলেই বিশেষ করে পিতা মাতা এখন মেয়েদেরও শিক্ষা দিতে আগ্রহী কারণ মেয়েদের জন্য আমরা বিশেষ করে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি কারণ জাতির পিতা মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন তাছাড়া আমরা সারা বাংলাদেশে মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থাও আমরা করে দিচ্ছি হ্যাঁ এটা বলবো যে পয় নিষ্কাশন অথবা যেটা মানে একেবারে উন্নত মানের আমরা হয়তো সেই ফাইভ স্টারের মতো করতে পারিনি কিন্তু প্রযুক্তি ব্যবহার করে আমাদের স্থানীয়ভাবে আমরা প্রতিটি এলাকায় কিন্তু স্যানিটেশনের ব্যবস্থা করে দিয়েছি যা আমাদের দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখছে আমাদের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আরও মনোনিবেশ করবার বিশেষ সুযোগ করে দিয়েছি সেই প্রাইমারি স্কুল থেকে নিয়ে মাধ্যমিক স্কুল সর্বক্ষেত্রেই স্কুলে একটি খেলার প্রতিযোগিতা আমরা সৃষ্টি করেছি যেমন প্রাইমারি স্কুলে বিশেষ করে মেয়েদের স্কুলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট আমরা এটা ছেলেদের এবং মেয়েদের স্কুলে আন্তঃ স্কুল প্রতিযোগিতার ব্যবস্থা করে দিয়েছি তাছাড়া আমাদের ছেলেমেয়েরা এখন খেলাধুলা সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে এবং মেয়েরা তো বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়েও আমাদের জন্য বিভিন্ন পুরস্কারও নিয়ে আসছে আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম তৈরি করবার প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি যাতে সর্বক্ষণ আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় মনোনিবেশ করতে পারে এটা কোনো স্কুলের মাঠ বা কলেজের মাঠ না আলাদাভাবে খেলার মাঠ যেটা মিনি স্টেডিয়াম আমরা নাম দিয়েছি আমরা সমগ্র বাংলাদেশে 560টা আমরা মডেল মসজিদ করে দিচ্ছি যেখানে ইসলামী শিক্ষা এবং কালচারাল সেন্টার তৈরি হবে যেন আমাদের ছেলেমেয়েরা সত্যিকারভাবে ধর্মীয় শিক্ষাটা পায় তাছাড়া প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠান ভিত্তিক যেমন মসজিদ ভিত্তিক মন্দির ভিত্তিক প্যাগোডা ভিত্তিক সর্বক্ষেত্রেই আমরা এখানে শিক্ষার ব্যবস্থাটা করে দিয়েছি এই মসজিদ ভিত্তিক শিক্ষা বা প্রত্যেকটা মন্দিরে মন্দির ভিত্তিক শিক্ষা হচ্ছে গির্জা এবং প্যাগোডায় সেখানে তাদের যার যার ধর্মীয় শিক্ষার সাথে সাথে প্রি প্রাইমারি বা প্রাথমিক শিক্ষাটাও তারা যাতে পায় সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি এটা শুরু থেকেই যেন শিশুকাল থেকে শিক্ষার সুযোগটা পায় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং বেকারত্ব দূর করবার জন্য আওয়ামী লীগ সরকারই প্রথম বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে এবং এই বেসরকারি খাত উন্মুক্ত করার ফলে আজকে বেসরকারি খাতে ব্যাপকভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কাজে আমরা সেদিক থেকে বেকারত্ব দূর করার ব্যাপক কর্মসূচি নিয়েছি এখানে শুধু চাকরি দেওয়া না স্বপ্রণোদিত কর্মসংস্থার ব্যবস্থা যার জন্য আমরা ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ট্রেনিং দিয়ে দিচ্ছি সেখানেও ছেলেমেয়েরা কাজ পাচ্ছে আর তাছাড়া আমরা কারিগরি শিক্ষা ভোকেশনাল শিক্ষার ব্যবস্থা নিচ্ছি
প্রত্যেক উপজেলায় কারিগরি শিক্ষা কেন্দ্র আমরা করেছি, স্কুল করে দিচ্ছি এবং একবার উপজেলা পর্যায় পর্যন্ত যেন এই কারিগরি শিক্ষাটা মানে এটা স্বল্প সময় বা দীর্ঘ সময় বা বহুমুখী শিক্ষার ব্যবস্থা আমরা করে দিয়েছি মাল্টিমিডিয়া। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এতক্ষণ তার বক্তব্য সরাসরি শুনছিলাম। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা, এরই মধ্যে 8টি হলের ফল ঘোষণা করা হয়েছে। অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর মেশিনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ভোট গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী মোহসিন, সূর্যসেন, জিয়া, বঙ্গবন্ধু, জসীমউদ্দিন ও জহুরুল হক হলের শীর্ষ পদে ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া ফজিলাতুন্নেসা মুজিব ও ফজলুল হক হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এদিকে বাকি হলগুলোর ভোট গণনাও প্রায় শেষের দিকে। এই মুহূর্তে সূর্যসেন হলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, জাফর, এই মাত্র কিছুক্ষণ আগে সূর্যসেন হলের হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং ভিপিজিএস সহ বাকি পদগুলোতে ছাত্রলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যে দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন সেগুলো হচ্ছে সাহিত্য সম্পাদক এবং বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক। এছাড়া এখন পর্যন্ত আমরা 18টি হলের মধ্যে 6টি হলের হল সংসদের ফলাফল পেয়েছি। তার মধ্যে বঙ্গবন্ধু হলের কথা যদি বলি, বঙ্গবন্ধু হলে দুটি পদে আপনার স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন, ভিপিজিএস সহ বাকি পদগুলোতে ছাত্রলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যে দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন সেগুলো হচ্ছে সংস্কৃতি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী বঙ্গবন্ধু হলে এবং হচ্ছে আপনার সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া আমরা হাতে পেয়েছি আপনার হাজী মোহাম্মদ মহসিন হলের ফলাফল। হাজী মোহাম্মদ মহসিন হলে সব কোটি পদে ছাত্রলীগের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। আপনাকে বলতে চাই জিয়াউর রহমান হলের কথা, জিয়াউর রহমান হলেও ছাত্রলীগ পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। এছাড়া আপনাকে যদি জানা যে ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি সহ স্বতন্ত্র তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন এবং বাকি সবাই ছাত্রলীগের। আর এছাড়া সার্জেন্ট শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে পূর্ণ প্যানেলে ছাত্রলীগ বিজয়ী হয়েছে। তো এই ছিল আমরা যে 6টি হলের ফলাফল এখন পর্যন্ত পেয়েছি, 6টি হলের পরিসংখ্যান। আর এছাড়া যে বাকি হলগুলো রয়েছে সেই হলগুলোতেও ফলাফল গণনা প্রায় শেষ পর্যায়ে, ভোট গণনা হয়তো অল্প সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এই মুহূর্তে আপনি দেখছেন যে সূর্যসেন হলের সামনের চিত্র, যেই প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের সমর্থকরা সেখানে আছেন, তারা উল্লাস করছেন, তারা এখানে নিজেরা যে প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন সেই প্রার্থীর পক্ষে তারা বিজয় উল্লাস করছেন। আমরা দেখছি যে একটি এই হলে অর্থাৎ মাসাদা সূর্যসেন হলে সংসদ হলে আপনার হচ্ছে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিয়াম রহমান, তার একটি ব্যানার টানানো হয়েছে শুভেচ্ছা জানিয়ে। তো এর আগে আমরা দেখেছিলাম যে যেই যেই হলগুলোতে আপনার ফলাফল ঘোষণা করা হয়ে যাচ্ছে, ফলাফল ঘোষণার পরপর এই হলের শিক্ষার্থীরা আপনার মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করছিল। তো এখানেও এই মাস্টার দাস সূর্যসেন হলের শিক্ষার্থীরাও প্রস্তুতি নিচ্ছেন, তারাও অল্প সময়ের মধ্যে এখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন। তো এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং হল সংসদ নির্বাচনে যে 18টি হলে আপনি যারা নির্বাচন হয়েছে, তো এখন হলগুলো থেকে শুধুমাত্র হল সংসদের ফলাফল সেগুলো ঘোষণা করা হচ্ছে। আপনি জানেন যে 18টি হলে ডাকসুতে বিভিন্ন পদে যারা নির্বাচন করেছেন তাদেরকেও শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, তাদের ফলাফলগুলো অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ফলাফলগুলো সিনেট ভবন থেকে ঘোষণা করা হবে। এখান থেকে অর্থাৎ হলগুলো থেকে সেই ফলাফলগুলো সিনেট ভবনে পৌঁছে দেওয়া হচ্ছে। তো মাস্টার দাস সূর্যসেন হল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। জাফর, ডাকসু নির্বাচনের ফলাফল গণনার খবর জানাচ্ছিলেন সূর্যসেন হল থেকে রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। জনপদের সময় আরও থাকছেন। হালদা নদী ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার, গতি প্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র এক ঘন্টা আগে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠনগুলো। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ সহ পুনর্নির্বাচনের দাবিও করেন তারা। তবে ছাত্রলীগ বলছে এগুলো সবই সাজানো নাটক, এমনকি কুয়েত মৈত্রী হল থেকে পাওয়া সিল দেয়া ব্যালট পেপার সম্পূর্ণ ভুয়া বলেও দাবি তাদের। এদিকে সকাল 8টা থেকেই হলগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ ছাত্রছাত্রীরা।
28 বছরের অচলাবস্থার অবসানের দিন সোমবার, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি ছিল অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তারা। বেশিরভাগ হলেই উৎসবার উৎসাহ নিয়ে চলেছে ডাকসু নির্বাচন। কথা ছিল ভোট চলবে দুপুর দুটো পর্যন্ত, কিন্তু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় অনেক হলে দুপুর দুটোর পরে চলে ভোট গ্রহণ। প্রায় তিন দশক পর ডাকসুর সাক্ষী হলো শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি মানে অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই মানে তাদের প্রতি কৃতজ্ঞতা মানে প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, মানে গর্বের বটে। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক মানে ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষে আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। তবে পরিস্থিতি উল্টে যায় দুপুরের দিকে। দুপুর সোয়া একটায় হঠাৎই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে। বুদ্ধাঘাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এই প্রশাসন যে নির্লক্ষ্য নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। কুয়েত মন্ত্রী হলে বাস্তাবর্তী সিলমারে ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এসএম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এরপর পরেই নির্বাচন বর্জনকারীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। নির্বাচনে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিকেল সোয়া চারটার দিকে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনে। তাদের দাবি ভোট নিয়ে নানা সংগঠন নাটক করছে। নতুন করে ভোটের কথা বলছেন, এটি হাস্যকর। তবুও আমি বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিবেচনা করে সে বিষয়টি তারা চিন্তা করতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট, যেটা সাদা কালো অফসেটে, এটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালট সেটা কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে সেটাও মিল নেই। উপাচার্যের দাবি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় দেখেছি একেবারে সারিবদ্ধভাবে আমাদের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অত্যন্ত একটি আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কুয়েত মৈত্রী হলে ঘটেছিল, যেই মুহূর্তে আমি এটি জেনেছি তাৎক্ষণিকভাবেই কিন্তু শক্ত অবস্থান নিয়েছি। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় 44,000। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মৌসুমী মৌ। মৌ, জাফর, 28 বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু, এবং এখন আসলে মোটামুটি ফলাফল ঘোষণার পালা। 18টি হল থেকে আসলে 6টি হলে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ আসলে ফলাফল পাওয়া গেছে, এবং তার মধ্যে 5টি যে নারীদের হল তার মধ্যে একটি মাত্র হল অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে শুধুমাত্র আসলে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। সেখানে ফলাফলে দেখা গেছে যে আসলে সহসভাপতির পদ সহ এই 3টি স্বতন্ত্র পদ এবং বাকিগুলো ছাত্রলীগ প্যানেল থেকে জয়ী হয়েছে। তো এখানে যারা বিজয়ী তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলেছে আসলে সারাদিন যেটা দেখেছি সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মেয়েদের হল থেকে, এই 5টি হলে। তো ফজিলাতুন্নেসা মুজিব হলে আসলে একমাত্র একটি হল যেখান থেকে আসলে সে অর্থে আমরা তেমন কোনো অভিযোগ পাইনি, এবং যারা বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা তারা বলেছে আসলে তারা সহযোগিতা পেয়েছে, হল প্রশাসন থেকে পেয়েছে, তাদের যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তাদের কাছ থেকে পেয়েছে। তো সেটা একটি ব্যাপার, এবং আমরা জানি যে 18টি হলের যে মেয়েদের 5টি হল এটি ছিল আসলে মূলত মূল ভোট ব্যাংক আর কি, যে 43,500 শিক্ষার্থী থেকে 16,000 ভোট এই 5টি হল থেকে নিশ্চিত হবে। তো আসলে এটি খুব সবার জন্য আসলে টেনশনের একটা বিষয় ছিল যে আসলে এই ভোটগুলো যদি মিস হয়ে যায় তাহলে কি হবে, বা এই পুরো একটা সংখ্যাটাই কিন্তু নির্ধারণ করবে আসলে কেন্দ্রীয় ছাত্র সংসদ কে হতে যাচ্ছে বা কেমন হতে যাচ্ছে। তো সেই অর্থে আমরা আসলে বাকিটা সকাল থেকে যেমনটা দেখেছিলাম মোটামুটি কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ ছিল। তারপরে আমরা যেটা দেখেছি যে যারা প্রার্থী ছিল, যেমন হচ্ছে যে লিটন নন্দী ছিল এবং হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন নেতা নুরুল হক নূর এবং হচ্ছে ছাত্রদল সমর্থিত, তারা সবাই আসলে সকালবেলা থেকে অভিযোগ করছিল যে আসলে প্রার্থীদের ছেলে বা নারী সব হলে মিলিয়ে আসলে লাইন কেন আগায় না, অর্থাৎ হচ্ছে তারা কৃত্রিম ভাবে লাইনে আসলে অন্য কাউকে দাঁড় করিয়ে দিয়ে লম্বা লাইন তৈরি করা হয়েছে যাতে সাধারণ ভোটাররা, সাধারণ ভোটার শিক্ষার্থীরা যেন ভোট দিতে না পারে, এমনটা কিন্তু তারা অভিযোগ করেছিল সকাল 10টার দিকে। তার পরপর আসলে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সেই অভিযোগ আসলে নাকচ করে দেওয়া হয়। দুপুরের দিকে, দুপুর 1টার দিকে আমরা আসলে উপাচার্য স্যারের সাথে কথা বলি, তো তিনি আমাদেরকে যেটা জানায় সেটা হচ্ছে যে ভোট সুষ্ঠু হয়েছে, দুটি হল এটা আসলে অপ্রীতিকর ঘটনা। তো
ভয়টি তো পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপেটি পরে সমাধান হয়ে যায়। তো তারপর যেটা হয় যে আসলে ছাত্রলীগ এর একটু পরে আমরা যেটা দেখতে পাই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ প্যানেল ব্যতীত অন্য সবাই আসলে ভোটটা বর্জন করে এবং তারপরে মোটামুটি সন্ধ্যা পাঁচটার দিকে ছাত্রলীগ তখন একটি সংবাদ সম্মেলন করে এবং তারা জানায় যে এতক্ষণ পর্যন্ত যে অভিযোগগুলো ছিল বা রকে হলে যে একটা ব্যালট পাওয়া গেছে সেগুলো আসলে নকল ছিল, ভুয়া ছিল, সেটা এক ধরনের পরিকল্পনা ছিল যে ছাত্রলীগ জয়ী হয়ে যাচ্ছে এটি আসলে সহ্য করতে না পেরে অপচেষ্টা তারা সেটি দাবি করেছিল এবং এটি নাটকের অংশ বলেও তারা বলেছিল। তো এই ছিল আসলে সারা দিনের আসলে একটা এক নজরে ডাকসু নির্বাচন এবং এখনো পর্যন্ত আসলে যেহেতু কেন্দ্রীয়ভাবে ফলাফল পাওয়া যায়নি এবং নারীদের শুধুমাত্র একটি হলেরই ফল পাওয়া গেছে এই ফজিলাতুন্নেসা মুজিব হলে, বাকি হলগুলো তো এখনো রয়েছে। তো সেই ফলাফলগুলো যখন পাবে তখন আপনাদের জানার চেষ্টা করব। এই ছিল আমার হাতে থাকা সার্বিক ডাকসুর এখনো পর্যন্ত খবরাখবরের সর্বশেষ। জাফর ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মৌসুমী মৌ। ডাকসু নির্বাচনে বেগম রোকেয়া, কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে অনিয়মের অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করেছে। সিল দিয়া ব্যালট পাওয়ায় কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের 3 ঘণ্টা পর মৈত্রী হলে ভোট শুরু হয়। এদিকে অনিয়মের অভিযোগে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ বন্ধ হলেও দুপুর 3টা থেকে আবারও শুরু হয়। কুয়েত মৈত্রী হলে সকাল 8টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা, এরপরই বিক্ষোভ শুরু করেন তারা। এখানে আগে থেকেই ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের হচ্ছে সিল মারা ছিল। এ সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে, অনিয়ম হয়েছে, সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। প্রশাসন হলের প্রভোস্টকে প্রত্যাহার করে নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরিনকে নিয়োগ দেন। পরে সকাল 11:10 এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে যেন কোনো কার্যক্রমই আমাদের স্বাভাবিকভাবে চলে। সবাই উৎসব মুখর পরিবেশে দিচ্ছে, সবাই ভেতরে অবজারভার হিসেবেও আছে সব দল থেকে। বেগম রোকেয়া হলেও নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা, তবে তা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র। যেভাবে কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, যেভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেম ঘটনা এখানে ঘটেছে। এখানে বলছে চুরি হয়েছে, কারচুপি হয়েছে, এটা হল সংসদে ছিল, দরজা ভেঙে বের করেছে। এছাড়া কবি সুফিয়া কামাল হলেও হল সংসদের বিক্ষোভের মুখে প্রায় 30 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখে প্রশাসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযান চলছে। ডাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সিনেট ভবনে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, হবে তো এখন পর্যন্ত বিভিন্ন হল থেকে ফল কিন্তু আমরা জানতে পেরেছি, দুই একটি হল ছাড়া বাকি সবগুলি হলে কিন্তু আমরা জানতে পেরেছি রেজাল্ট। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ফলাফল বিশ্লেষণ করে যেটা দেখা গেছে প্রত্যেকটা হলে ছাত্রলীগ মোটামুটি পূর্ণ প্যানেল জয়ী হয়েছে, দুই একটা হলে হয়তো এক দুজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হতে দেখেছি আমরা বিভিন্ন হলে। আমি যদি বলি যে বঙ্গবন্ধু হলে দুজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন এবং তারা দুজনেই কিন্তু বিদ্রোহী, অন্যদিকে বিদ্রোহী ছাত্রলীগ, অন্যদিকে জিয়া হলে কথা যদি বলি যে জিয়া হলে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ছাত্রলীগ, অন্যদিকে জসীমউদ্দিন হলেও পূর্ণ প্যানেলে ছাত্রলীগ জয়ী হয়েছে, সূর্যসেন হলে দুটি স্বতন্ত্র পদে অন্যরা জয়ী হয়েছে, অন্যদিকে মহসিন হলে পূর্ণ প্যানেল, জহুরুলক হল এবং এসএম হলে পূর্ণ প্যানেলে ছাত্রলীগ জয়ী হয়েছে। আর মেয়েদের হলগুলোতে ফজিলাতুন্নেসা মুজিব হলে একটু ব্যতিক্রম ফল এসেছে, সেখানে একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী তিনি নির্বাচিত হয়েছেন এবং সেখানে 3 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন বাকিরা ছাত্রলীগের। আর মেয়েদের হলগুলোর এখনও পর্যন্ত, অন্য যে হলগুলো আছে সেই হলগুলো থেকে এখনও পর্যন্ত ফল আসেনি। তো আজকে সকাল থেকে নির্বাচনের কথা যদি বলে যে আজকে সকালে যখন ভোট গ্রহণ শুরু হয়েছিল সে প্রথম দিকে একেবারে শুরুর দিকে কুয়েত মৈত্রী হলে একটা সমস্যা হয়েছিল, সেখানে ব্যালট ভর্তি বস্তা পাওয়া গিয়েছিল, তারপর পরবর্তীতে সেখানে 1.5 ঘন্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি, পরবর্তীতে সেখানকার
প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার পর নতুন প্রভোস্ট নিয়োগ দানের পর সেখানে ভোট গ্রহণ শুরু হয় এবং এখনও পর্যন্ত সেখানে ভোট গণনা চলছে এবং কিছুক্ষণ পরে সেটি ঘোষণা করা হবে বলে প্রভোস্ট আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে সুফিয়া কামাল হলেও কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছিল, এছাড়া রোকেয়া হলে কিছু ঘটনা ঘটেছিল যার কারণে এই দুটি হলেও কিন্তু ভোট গ্রহণের ক্ষেত্রে কিছুটা বিলম্বিত হয়েছে। সব কিছু মিলিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ছাত্রলীগ ছাড়া বাকি যে সংগঠনগুলো আছে তারা এই নির্বাচন বর্জন করেছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিটার্নিং কার্যালয়ের সামনে ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে দেখতে পাচ্ছি এবং ছাত্রলীগের কয়েকজন প্রার্থী এখানে এসে ঘুরে গেছেন, তবে অন্য কোনো প্রার্থীকে আমরা এখানে এখন পর্যন্ত দেখিনি। এবং হলগুলোতে যে চিত্র সেখানে ছাত্রলীগ যেভাবে জয়ী হয়েছে এবং তারা সেখানে ক্যাম্পাসে উল্লাস করেছে, মিছিল করেছে এবং হলগুলোতেও আমরা দেখেছি যখন ফলাফলগুলো ঘোষণা হচ্ছিল রিটার্নিং কর্মকর্তারা যখন ছিলেন এবং প্রভোস্টের উপস্থিতিতে যখন এটি ঘোষণা হচ্ছিল সবাই কিন্তু উল্লসিত এবং তারা সেখানে তাদের যে বিজয় সেটি উদযাপন করছিলেন। তো এখন যে মূল আকর্ষণ সেটি হবে যে ডাকসুর 25টি পদে কারা আসছেন সেটি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে, যখন আনুষ্ঠানিক ঘোষণা হবে তখন আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো জাফর, এ ছিল আমার কাছে সবশেষ। দিনের ভবন থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইকরাম হোসাইন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের সবশেষ খবর জানাতে আবারও সরাসরি যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে জগন্নাথ হল থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার বেলায়েত হোসাইন। জাফর, কিছুক্ষণ আগে জগন্নাথ হলের যেই 13টি পদ, সেই 13টি পদে জগন্নাথ হল সংসদে 13টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই 13টি পদেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল অর্থাৎ ছাত্রলীগের সবকটি পদে ছাত্রলীগের প্রার্থীরা কিন্তু জয়লাভ করেছে। এর কিছুক্ষণ আগে আমার হাতে এসেছে সলিমুল্লাহ মুসলিম হলের ফলাফল, সেখানেও আমরা দেখেছি যে সবকটি পদেই ছাত্রলীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। আরেকটু যদি অন্য যেই কেন্দ্রগুলো, অন্য যেই হলগুলোর ফলাফল আমার হাতে আছে সেগুলো যদি একটু বলে রাখি, যে মহসিন হল, জহুরুল হক হল, জিয়া হল এবং জসীমউদ্দিন হল, এই এই কয়টি হলেও কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল ছাত্রলীগের জয়ী হয়েছেন। এর বাইরে আমরা যতটুকু জেনেছি যে ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি এবং তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন, বাকি পদগুলোতে ছাত্রলীগের প্যানেল জয়ী হয়েছে। বঙ্গবন্ধু হলে সংস্কৃতি ও সংস্কৃতি সম্পাদক ও একটি সদস্য পদ ছাড়া বাকি পদগুলোতে ছাত্রলীগ জয়ী হয়েছে। আর সূর্যসেন হলে দুটি ছাড়া বাকি পদগুলোতে ছাত্রলীগ জয়ী হয়েছে এবং ফজলুল হক হলে ভিপি পদে ছাত্রলীগের একজন বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। এর বাইরে আরেকটু বলে রাখতে চাই যে আপনি জানেন যে আজকে 3 ঘন্টার মতো রোকেয়া হলের ভোট গ্রহণ স্থগিত হওয়ার পরে বিকেল 3টার পরে আবার ভোট গ্রহণ শুরু হয়। সেই ভোট কিন্তু 6:45 শেষ হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু শেষ হওয়ার পরে সেই ভোট গণনারও কিন্তু বেশ সময় লেগে যাচ্ছে। বলা যায় যে রোকেয়া হলের ফলাফল কিন্তু এখনও ঘোষণা হয়নি এবং শামসুন্নাহার হলেরও ফলাফল এখন পর্যন্ত ঘোষণা হয়নি। এই ফলাফলগুলো আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 18টি হল সংসদের সহ কেন্দ্রীয় সংসদ ডাকসুর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজকে সকাল 6টা থেকে বিকেল 2টা পর্যন্ত, এই এই প্রত্যেকটি হলের ফলাফলগুলো কিন্তু হল সংসদ থেকে পাঠানোর পরে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠাবে, সেখান থেকে একীভূত করে ফলাফল ঘোষণা করবে। আপনি দেখতে পাচ্ছেন যে জগন্নাথ হলের ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা তারা কিন্তু বিজয় উল্লাস করছেন এবং তারা মিছিল করছেন। আমরা ফলাফল ঘোষণার সঙ্গে দেখেছি যে তারা ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে তারা সবাই বিজয় উল্লাস করেছেন। এর বাইরে যে কয়টি হলেই যাদের প্রার্থীরা জয়লাভ করেছেন অর্থাৎ স্বতন্ত্র এবং ছাত্রলীগ, বেশ কয়টি হলে আমরা দেখেছি ছাত্রলীগ যে কয়টিতে বিভিন্ন হলে দুই একটি পদে ছাত্রলীগ হেরেছে, সেই দুই একটি পদে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। অন্য কোনো এখন পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থী সংরক্ষণ অধিকার পরিষদে যে কোটা সংস্কার আন্দোলনকারীদের যে প্যানেল রয়েছে কোনো হলে কিন্তু আমরা তাদের কোনো প্রার্থীর জয়ের খবর এখন পর্যন্ত পাইনি। এছাড়া ছাত্রদলের প্রার্থীদের জয়ের খবর এখন পর্যন্ত কোনো হলে পাইনি। অন্যান্য যে বাম প্রগতিশীল জোট রয়েছে সেই জোটেরও কিন্তু এখন পর্যন্ত কোনো হলের আমরা এখন পর্যন্ত পাইনি। আর বলে রাখতে চাই যে যেটা বলছিলাম যে প্রত্যেকটি হলে ঘোষণা করার পর এই এই ফলাফলগুলো কিন্তু এখন যিনি হলের রিটার্নিং অফিসার ছিলেন তিনি এই তার ফলাফলগুলো কেন্দ্রীয় সংসদে যিনি চিফ রিটার্নিং অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে এই নির্বাচনের তার কাছে এই ফলাফলগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ফলাফলগুলো তিনি একীভূত করে ঘোষণা করতে থাকবেন কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর যে 25টি পদ রয়েছে সেই 25টি ফলাফলের ঘোষণা করতে থাকবেন। সেই ঘোষণার পরে বলা যাবে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি জিএস এবং এজিএস পদে কে নির্বাচিত হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। জাফর, জগন্নাথ হল থেকে বেলায়েত হোসেন জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের ফলাফলের খবর। সেখানে দেখা যাচ্ছে যে ঘোষিত ফলাফলের বেশিরভাগ হলগুলোতেই ছাত্রলীগের প্যানেল পূর্ণাঙ্গ জয়ী হয়েছে। হালদা নদীর উপর ভরসা করে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরীর পানি সমস্যার সমাধান করতে চায় ওয়াসা।
এ সময়ের মধ্যে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি পানি শোধনাগার থেকে সরবরাহ করা হবে 46 কোটি লিটার পানি। নদী বিশেষজ্ঞরা বলছেন, পানি সরবরাহের মূলে থাকা হালদা নদীর গতিপ্রবাহ সচল রাখতে আগে ব্যবস্থা নেওয়া দরকার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ তথ্য অনুযায়ী ষাট বর্গমাইলের এই নগরীতে বর্তমানে পানির চাহিদা 35 কোটি লিটার, 2020 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে 40 থেকে 42 কোটি লিটার। কিন্তু বর্তমানে ওয়াসা মোহরা প্রকল্প থেকে 9 কোটি লিটার, শেখ হাসিনা পানি শোধনাগার 1 থেকে 14 কোটি লিটার এবং গভীর নলকূপ থেকে আরও 4 কোটি লিটার পানি সরবরাহ করছে। তবে আগামী বছরের মধ্যে পানি সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শুরু হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার 2 এবং শেখ রাসেল পানি শোধনাগারের কাজ। শেখ হাসিনা পানি শোধনাগার 2 আমাদের কাজ চলছে, 20 সালে শেষ হবে। সেখান থেকে 14 কোটি লিটার পানি সরবরাহ করার পরে আমাদের পানি উদ্বৃত্ত থাকবে, সমস্ত শহরে পানি সবাই পাবে 24 ঘন্টা। শুধু পানি তোলা না, পানির সোর্সও নিশ্চিত করতে হবে। যেখান থেকে হালদা নদীর পানি উত্তোলন করছে মধুনাঘাট মহড়ায়, সেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমস্ত বর্জ্য এবং সমস্ত ময়লা আবর্জনা গিয়ে পড়ছে, এবং এই নিরাপদ পানির নিশ্চয়তা ওয়াসাকে করতে হবে, নিশ্চয়তা দিতে হবে। গত কয়েক বছরে পানি সরবরাহ তুলনামূলক বাড়ল, নিশ্চিত হচ্ছে না বিশুদ্ধ পানি। এই অবস্থায় পুরাতন লাইন পুরোপুরি বদলে ফেলার একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। পাইপ ফেটে ফেটে লিক হয়ে যাচ্ছে, আমরা প্রেশার ধরতে পারতেছি না। সেই সমস্ত 650 কিলোমিটার পাইপ সব শেষ করে 22 সালের মধ্যে চট্টগ্রামে উন্নত ওয়াটার সাপ্লাই পরিণত হবে। ওয়াসা বর্তমানে 54টি গভীর নলকূপ চালু রেখেছে। হালদা নদী কেন্দ্রিক প্রকল্প 4টি পুরোদমে চালু হলে গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। হালদা নদী থেকে সংগৃহীত পানি এখানে 6টি ধাপে পরিষ্কার করা হয়। এরপর আরও 2 ধাপে কেমিক্যাল মিশিয়ে পানি পরিষ্কারের পর চূড়ান্ত পরীক্ষা শেষে পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। আর এই শোধনাগারে প্রতিদিন অন্তত 9 কোটি লিটার পানি পরিশোধন করা হচ্ছে। চট্টগ্রামের মধুনাঘাট পানি শোধনাগার থেকে কমল দে, সময় সংবাদ। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা 2.5 মাসের এক শিশুকে চুরি করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা পরে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ জানায়, গতরাতে মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে 2.5 মাসের সন্তান আবদুল্লাহকে নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ হাওলাদার ও তার স্ত্রী রেশমা আক্তার। রাতের কোনো এক সময় জানালার গ্রিল খুলে ঘরে প্রবেশ করে শিশু আবদুল্লাহকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত 4:30টার দিকে ঘুম ভেঙে গেলে সন্তানকে পাশে না দেখে চিৎকার করে ওঠেন বাবা মা। আজ সকালে অপহরণকারী মোবাইল ফোনে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান স্বজনরা। শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ঘোষিত 12 হলের ফলাফলে 9টিতেই শীর্ষ পদে ছাত্রলীগ জয়ী, ফজিলাতুন্নেসা শামসুন নাহার ও ফজলুল হকে স্বতন্ত্র। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট শেষের মাত্র 1 ঘন্টা আগে প্রায় সবারই ভোট বর্জন, সাজানো নাটক বলছে ছাত্রলীগ। বস্তাবর্তী সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এটা ভুয়া ব্যালট, অরিজিনাল ব্যালট সেটা কোনো মিল নেই, এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে সেটাও মিল নেই। এবং হালদা নদী ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার, গতিপ্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।